হ্যালো বন্ধুরা আপনি কি একটি এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির লাইসেন্স করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না কিভাবে আমদানি রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স কি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য কী কী কাগজপত্র লাগে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স কোথায় গিয়ে করতে হয় আর এই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে আপনার কত টাকা খরচ হতে পারে আর সর্বশেষ এই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে আপনার কতদিন সময় লাগতে পারে সেসব বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সাথে আছে আমি সাগর আর আপনারা দেখছেন ডিডাব্লিউ প্রজেক্টের আওতা দিন বিজনেস ইন বাংলাদেশ তার আগে বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে ব্যবসা সংক্রান্ত সকল আপডেট পান সবার আগে সো বন্ধুরা শুরুতেই জেনে নেব এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স কি আমাদের দেশ থেকে কোনো কিছু রপ্তানি বা আমদানি করার জন্য যে লাইসেন্সটির প্রয়োজন হয় সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আপনি যদি কোনো কিছু দেশের বাইরে আমদানি বা রপ্তানি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স থাকা আপনার বাধ্যতামূলক এখন জেনে নেব এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স আর এই ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনি যে ব্যবসার নামে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে চাচ্ছেন আপনার ট্রেড লাইসেন্সটি কিন্তু একই নামেরই হতে হবে আর সবথেকে গুরুত্বপূর্ণ আপনার ট্রেড লাইসেন্সটি যেন ভালো মানের হয় আপনার ট্রেড লাইসেন্সটিতে ব্যবসার ধরনে যেন কারক বা রপ্তানিকারক লেখাটি উল্লেখ থাকে তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটি খুব সহজে করতে পারবেন দ্বিতীয়ত যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনার ট্রেড লাইসেন্সটি দিয়ে আপনার প্রতিষ্ঠানের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে লেনদেন করার পরে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি একটি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তুলতে পারবেন আর এই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটি করার ক্ষেত্রে সেই সলভেন্সি সার্টিফিকেটটি আপনাকে জমা দিতে হবে আমাদের তৃতীয় যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন সনদ বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন যে ট্রেড অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে আপনি আপনার পছন্দ একটি প্রতিষ্ঠানের সদস্য হয়ে আপনি কিন্তু খুব সহজে ট্রেড অ্যাসোসিয়েশন সনদ সংগ্রহ করতে পারেন যে জিনিসটির প্রয়োজন হবে আপনার কপি আর পাঁচ নাম্বারে প্রয়োজন হবে আপনার ভ্যাট সার্টিফিকেট ছয় নাম্বারে আপনার যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের কপি এবং সাত নাম্বারে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ট্রেড অ্যাসোসিয়েশন সনদ ভ্যাট সার্টিফিকেট টিন সার্টিফিকেট আপনি কিভাবে খুব সহজে সংগ্রহ করতে পারেন সেসব বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন আমরা জেনে নেব কীভাবে কোথায় গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে হয় আপনার সকল কাগজপত্র সংগ্রহ করা হয়ে গেলে আপনি চলে যাবেন মতিজেলের আমদানি রপ্তানিকারক কার্যালয় নিয়ন্ত্রণ দপ্তরে আর সেটির ঠিকানা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এসএসসি টাওয়ার পুরানা পল্টন ঢাকা আর সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনে ফর্মটি সংগ্রহ করবেন আর ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করে আপনি চিফ কন্ট্রোলার নিকট ফর্মটি জমা দিবেন আর চিফ কন্ট্রোলার যদি আপনার জমা দানকৃত কাগজপত্র এবং আপনার সব কিছু দেখে সন্তুষ্ট হয় তখন আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটি খুব সহজে প্রদান করবেন আর এখন আমরা জেনে নেব এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে আপনার কত টাকা খরচ হতে পারে এ বিষয়টি যে জিনিসটির উপর নির্ভর করে সেটি হচ্ছে আপনার আমদানি রপ্তানির চাহিদার উপরে অর্থাৎ আপনি কত টাকার পণ্য আমদানি বা রপ্তানি করতে চান আর সেখানে বিভিন্ন স্কেল রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি এবং পাঁচ কোটি ধরেন আপনি চলতি বছর পাঁচ লক্ষ টাকার পণ্য আমদানি বা রপ্তানি করবেন সেজন্য আপনাকে সাত হাজার টাকার মতো জমা প্রদান করতে হবে আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি চার্ট তুলে ধরলাম যেখানে আপনি দেখতে পারেন কত টাকার পণ্য আমদানি করার জন্য আপনাকে কত টাকা লাইসেন্স ফি প্রদান করতে হবে সাধারণত এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করতে পাঁচ হাজার থেকে সত্তর হাজার টাকার বেশি খরচ হয় না আর এই ফিটি আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে আমদানি রপ্তানিকারকের যে চালান নাম্বার রয়েছে সে চালান নাম্বারে জমা প্রদান করতে হবে আর এখানে কিন্তু আপনাকে সাথে সাথে ভ্যাটও প্রদান করতে হবে আর পাঁচ নাম্বারে আমরা জেনে নেব এক্সপোর্ট এম্পোর্ট লাইসেন্স করতে সাধারণত কতদিন সময় লাগতে পারে সাধারণত এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে তিন থেকে চার দিনের বেশি সময় লাগে না চিফ কন্ট্রোলার যদি আপনার কাগজপত্র দেখে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি খুব দ্রুততম সময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সপোর্ট এম্পোর্ট লাইসেন্সটি কিন্তু হাতে পেয়ে যাবেন আর আপনি চাইলে কিন্তু খুব সহজে ঘরে বসে আপনার ফোন দিয়েই এই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটি করে নিতে পারেন সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সো বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স সম্পর্কে আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ একটি ধারণা দিতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন বন্ধুরা আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখে নেবেন সো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন